পাওয়ার ফির আসলাম নির্বাচনী নিঘণ্ট অর্থাৎ উপনির্বাচনের এই নিঘণ্ট ঘোষণা হওয়ার পর থেকে শাসক দলের ব্যস্ততা কয়েক গুণ বেড়ে গেছে বিশেষ করে বুথ স্তর থেকে একেবারে শীর্ষ স্তর পর্যন্ত এই ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে এমনকি এই ব্যস্ততার বহর যা আগামী দিনে আরো কয়েক গুণ বাড়তে চলেছে সেটা বলাই বাহুল্য তবে বিভিন্ন রণকৌশল থেকে শুরু করে বিভিন্ন রণনীতি নিয়ে আলোচনা চলছে এই মুহূর্তে শাসক দলের মধ্যে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক শাহা নিজান যান ধর্মনগরে ধর্মনগরে একটি সভাতে তিনি যোগদান করেন তবে তার পাশাপাশি আগামী নির্বাচনে অর্থাৎ বিধানসভার উপনির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থীরা যে সবকটি আসনে জয় নিশ্চিত করবে এই ব্যাপারে তিনি একেবারে নিশ্চিত আজকে সাংগঠনিক তার বিভিন্ন রকম সাংগঠনিক রণকৌশল হাতে নেওয়া হয়েছে আজকে শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী তথা প্রদেশ বিজেপির সভাপতি ড মানিক সাহা এই অভিমত ব্যক্ত করেছেন ধর্মনগরে একটি সভাতে যোগ দিয়ে তিনি প্রথমে আজকে আগরতলা থেকে হেলিপ্যাডে করে উড়ে যান যেখানে মুখ্যমন্ত্রীকে সেখানে বরণ করে নেন উপস্থিত বিশিষ্টরা এবং তার পাশাপাশি আগামী নির্বাচনে যে বিজেপি মনোনীত প্রার্থীরা জয়লাভ করবে সে ব্যাপারে যে তিনি একেবারে নিশ্চিত আজকে ধর্মনগরের সভাতে দাঁড়িয়ে তিনি এই অভিমতি প্রকাশ করেছেন তবে আজকে ধর্মনগরে মুখ্যমন্ত্রীর কি বক্তব্য রয়েছে কি জানিয়েছেন শুনবেন ইলেকশন কমিশন থেকে যুবরাজনগর একটা কেন্দ্র এখানে উপনির্বাচন হবে তো সেই বিষয়ে আজকে একটা সাংগঠনিক বিষয় সবাইকে আমি দেখেছি যারা যারা আজকে আপেক্ষিক তাদেরকে আমি দেখেছি তো মূল বিষয় হচ্ছে কিভাবে এমানো কৌশল এই উপনির্বাচনকে কেন্দ্র করে আমরা নেব সেই বিষয়ে আজকে সবার মধ্যে আলোচনা হবে এবং আমি নিশ্চিত যে শুধু এই কেন্দ্রে না চারটা কেন্দ্রের থেকে ভারতীয় জনতা পার্টি জিতবে এবং হান্ড্রেড পার্সেন্ট আমাদের বিজয়ী সেই বিষয়ে আজকে মুখ্যমন্ত্রী মানিক সাহার বক্তব্য আজকে ধর্মনগরে এই সভাতে উপস্থিত হয়ে বা বৈঠকে উপস্থিত হয়ে তার পাশাপাশি আমরা কথা বলবো আমাদের থেকে রয়েছে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী দেবদার তোমার কাছে জানতে চাইবো যে নির্বাচন কমিশন উপনির্বাচনের দিন বা নিঘণ্ট ঘোষণার পর থেকে রাজনৈতিক দলগুলোর ব্যস্ততাটা কয়েক গুণ বেড়ে গেছে এবং বিভিন্ন রণকৌশল নিয়ে আলোচনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে নানান রকম প্রয়োজনীয়তা শুরু হয়ে গেছে দলের মধ্যে তবে এই মুহূর্তে যদি জানতে চাই যে প্রত্যেকটা রাজনৈতিক দল শাসক থেকে বিরোধী তাদের ঠিক কি কি কর্মসূচি এখন দেখতে পাচ্ছ বা কি রকম ভাবে তাদের ব্যস্ততাটা লক্ষ্য করা যাচ্ছে নির্বাচনকে সামনে রেখে দেখো সুপ্রীতি সম্প্রতি নির্বাচন কমিশন রাজ্যের চারটি আসনে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে আগামী তেইশ জুন উপনির্বাচন এবং ছাব্বিশ জুন ভোট গণনা এবং ফলাফল ঘোষণা এই নির্ঘণ্ট ঘোষণার সাথে সাথে যদি এখনো তোমার বিজ্ঞপ্তি জারি হয়নি তথাপি এই নির্বাচন উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সাথে সাথে কিন্তু রাজ্যের যারা নেতৃত্ব রয়েছেন বিভিন্ন দলগুলোর শাসক বিজেপি থেকে শুরু করে তোমার সিপিএম হ্যাঁ কংগ্রেস হ্যাঁ সবাই কিন্তু তৎপর হয়ে উঠেছে আমরা লক্ষ্য করছি ইতিমধ্যে বিজেপি অবশ্য ক্ষেত্রে তৎপরতার ক্ষেত্রে অনেকটা এগিয়ে গেছে আজকে তুমি দেখলে বা আমরা দেখলাম যে ধর্মনগর সফরে গেছেন মুখ্যমন্ত্রী তথা ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি ডক্টর মানিক সাহা তারা অত্যন্ত তাৎপর্যপূর্ণ দেখো তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম তিনি একটা ভোট পাচ্ছেন উপনির্বাচন ওনার নেতৃত্ব হবে এবং তিনি যেহেতু প্রদেশ সভাপতিও তাই একটা বড় চ্যালেঞ্জ কিন্তু মুখ্যমন্ত্রী মানিক সাহার কাছে এবং অবশ্যই সেই কথা মাথায় রেখে তিনি কিন্তু ইতিমধ্যে তৎপরতা শুরু করে দিয়েছেন আজকে এই যুবরাজনগরেও কিন্তু উপনির্বাচন অনুষ্ঠিত হবে এই কেন্দ্রে দীর্ঘদিনের সাইডে বাম নেতা যিনি একটা সময় এই রাজ্যে অধ্যক্ষপদে ছিলেন যখন তোমার বামেদের শাসনকাল ছিল অধ্যক্ষ পদে ছিলেন রমেন্দ্র রমেন্দ্র দেবনাথ ওনার মৃত্যুর কারণে এই কেন্দ্রে তোমার উপনির্বাচন এবং পাশাপাশি তো তোমার ছয় আগরতলা এবং আরো যে দুটো রয়েছে নির্বাচন সেই কেন্দ্রগুলোতে যথেষ্ট তৎপরতার সঙ্গে বিজেপি তাদের সাংগঠনিক কর্মপ্রয়াস জারি রেখেছে তবে একটা কথা কি যেহেতু বিজেপি শাসক দলে তারা শাসক দল সুতরাং তাদের তৎপরতাটা একটু অধিক থাকবে তা বলাই বাহুল্য তবে সেক্ষেত্রে দেবুদা যদি জানতে চাই এই যে মুখ্যমন্ত্রী হিসেবে মানিক সাহা শপথ গ্রহণ করেছেন যদিও তিনি যদি বিধায়ক না হয় তাহলে ছয় মাসের মধ্যেই তার মুখ্যমন্ত্রী পদ কিন্তু চলে যেতে পারে তাহলে এই উপনির্বাচনে কি মুখ্যমন্ত্রী দানাছিন কোন কেন্দ্র থেকে যদি দানা তাহলে কোন কত নম্বরের কেন্দ্র থেকে তিনি দানাছছেন বা এই সম্পর্কে কি বলবেন দেখো কিছুদিন আগে কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন যে তিনি আহ অবশ্যই এর আগে রাজ্যের বিধানসভা নির্বাচনের তো আর খুব একটা দিন খুব বেশি দিন বাকি নেই সুতরাং এই ক্ষেত্রে তো একটা খুব তাৎপর্যপূর্ণ কথা তুমি বলেছ সুপ্রীতি যেহেতু তাকে অবশ্যই সাংবিধানিক নিয়ম অনুযায়ী ছ মাসের মধ্যে তাকে জয়ী হয়ে আসতে হবে নাহলে কিন্তু তার মুখ্যমন্ত্রীত্ব থাকবে না এই যে বিষয়টা একটা তাৎপর্যপূর্ণ প্রশ্ন করেছ যে তিনি দাঁড়াবেন কিনা। না তবে তিনি কিন্তু একটা ইঙ্গিত দিয়েছেন যে তিনি দাঁড়াবেন তো এই যে অবস্থা এই অবস্থায় যারা রাজনৈতিক বিশেষজ্ঞরা রয়েছেন যে আমাদের সূত্র তাদের তাদের যে অভিমত যে সম্ভবত এটা সম্ভবত সম্পূর্ণ সম্ভবত বিষয় যে তোমার টাউন বরদোয়ালি কেন্দ্রে সম্ভবত মুখ্যমন্ত্রী মানিক শাহ হ্যাঁ তিনি প্রার্থী হতে পারেন এমন একটা গুঞ্জন চলছে তবে সময় বলবে কি হয় তবে তাই যদি হয় তবে কিন্তু মানিক শাহার এবারের যে উপনির্বাচন একটা ত্রিমুখী চ্যালেঞ্জ কেমন তিনি একদিকে মুখ্যমন্ত্রী তারপর তিনি তোমার রাজ্যের প্রদেশ বিজেপির সভাপতি পাশাপাশি তিনি যদি প্রার্থীও হন সুতরাং একে যদি ত্রিমুখী একটা চ্যালেঞ্জ বলা যায় তা কিন্তু মোটেও ভুল বলা হবে না তো সেই দৃষ্টিকোণ থেকে এই যে আগামী তেইশে জুন হ্যাঁ রাজ্যের চারটি আসনে উপনির্বাচন এই উপনির্বাচন কিন্তু বিজেপির কাছে একটা একটা মাইল ফলক কারণ এই তোমার উপনির্বাচনে বিজেপি যে ফলটা ফলাফলটা করবে এর একটা প্রভাব কিন্তু আগামী এই ২০২৩ এর নির্বাচনে পড়তে বাধ্য এবং এই ক্ষেত্রে কিন্তু একটা আগাম একটা ভাবনা চিন্তা মানুষের মধ্যে চলে আসবে কি হতে পারে কি হচ্ছে বা কি হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও এখনো তো নির্বাচনী কোনো তালিকা প্রকাশ করা হয়নি এখনো পর্যন্ত কোনো দলই সেই তালিকা প্রকাশ করেনি তবু তার পাশাপাশি আজকে মুখ্যমন্ত্রী গেছেন ধর্মনগরে তার সফর রয়েছে সাংগঠনিক কর্মসূচি রয়েছে তবে ধর্মনগরের যুবরাজনগর কেন্দ্রটা যেটা তুমি কিছুক্ষণ আগে বলছিলে সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন একটি এবং সেই কেন্দ্রে কি হতে চলেছে আগামী দিনে বা কিছু কি আভাস পাওয়া যাচ্ছে যে কে দাঁড়াতে চলেছে এই সম্পর্কে কি কিছু জানো দেখো বিজেপি দলই শেষ কথা হ্যাঁ বিজেপি এখনো সেভাবে কিছু প্রচার যেহেতু করেনি শিল দেয়নি কিন্তু অনেকগুলো নাম উঠে আসছে স্থানীয় দু একজন নাম উঠে এসেছে এমনকি দলীয় সাধারণ সম্পাদক টিঙ্কু রায়ের নামও কিন্তু এক্ষেত্রে উঠে এসেছে এটা কি হবে সেটা পরে মূল বিষয়টা উঠে আসবে তবে এক্ষেত্রে কিন্তু টিঙ্কু রায়ের নামটাও উঠে আসছে তবে একটা কথা কি সে যেই হোক মানুষ কিন্তু কি কাজকর্ম হয়েছে এর নিরিখে ভোট দেবে যে জিতবে হ্যাঁ তাদের কিন্তু সেই হিসেবটা মানুষের সামনে দিতে হবে যে তারা এই কি করবে এবং বিজেপির যারা প্রার্থী হবেন তাদের কিন্তু এই উপনির্বাচনে বিগত চার বছরের দল এবং সরকারের বিভিন্ন কর্মসূচি বিচার হবে ধন্যবাদ সঙ্গে নিউজ রুম থেকেই থাকার জন্য অর্থাৎ আসলে উপনির্বাচনে যে একটা টান টান উত্তেজনা হতে চলেছে সেটা কিন্তু বলাই হলো ফিরছি পর